আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। একান্ত অনুরোধ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার। স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের সংবাদ প্রতিবেদন। 11 বছর যাবত আমি ফেসবুক ব্যবহার করি, কিন্তু স্বামীর প্রতি স্ত্রীর এমন ভালোবাসা কখনোই দেখিনি। কবে শেষ কেঁদেছি মনে পড়ে না, কিন্তু সত্যি আজ এই রকম স্বামী স্ত্রীর প্রেম দেখে কান্না আটকে রাখতে পারলাম না। মন কাড়ার ডিজাইন আর চমৎকার ফিনিশিং এর মাধুর্যের সাথে নিখুঁত পিক্সেলের দারুণ সাম্য এই গোলাপ ফুলের তোড়াটাকে প্রাণ দিয়েছে। আবার এই স্বামী স্ত্রী একে অপরের প্রতি মায়া ভরা চাহনি দিয়েছে এক আবেগঘন সৌন্দর্যের ইঙ্গিত। এই প্রেম যদি না হতো, তবে রবীন্দ্রনাথ আর নজরুল সাহিত্য রচনা করতে পারতেন না, মাইকেল মধুসূদন দত্ত বুঝতে পারতেন না তার ভুল। উল্লেখ্য, মোদীর জন্মদিনে 71টি গোলাপের শুভেচ্ছা জানালেন শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 71তম জন্মদিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে শুক্রবার সকালে 71টি লাল গোলাপ সম্বলিত একটি ফুলের তোড়া ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরে প্রেরণ করা হয়। এই দুজনের ভালোবাসা এই দেশের প্রেমিক পুরুষদের দিয়েছে স্বাধীনভাবে ভালোবাসার প্রেরণা, জুগিয়েছে উদ্যম। আগের দিনের আলেকজান্ডার দি গ্রেটের কথা মনে আছে? ওনার যুদ্ধ জয়ের রহস্যও কিন্তু এই দুজনের প্রেমের মধ্যে লুকিয়ে আছে। রহস্যজনক হলেও সত্য যে এই দুজনের প্রেমের কাছে লাইলি মজনু, শিরি ফরহাদ তো একেবারেই শিশু। টাইটানিকের কথা মনে আছে? টাইটানিকের সাথেও কিন্তু এদের প্রেমের এক বিরাট সংযোগ রয়েছে। সত্যি স্যালুট নরেন্দ দাদা আর হাসু আপুকে এমন একটি তরতাজা প্রেম করে গিনিস ওয়ার্ল্ড বুকে নাম লেখানোর জন্য। এদিকে দুর্নীতি দমন কমিশন তদন্ত বন্ধ করবে কেন, সংসদে প্রশ্ন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমরা গরিবকে ঘর করে দেব, সেখান থেকেও টাকা মেরে খাবে। এখন কংক্রিট ও স্টিল দিয়ে ঘর করে দিচ্ছি, যাতে সহজে কেউ ভাঙতে না পারে। আপনাদের দুর্নীতির তদন্ত করলে তো দুর্নীতি দমন কমিশনও বন্ধ হয়ে যাবে। আর এই কমিশন কি দুর্নীতি দমন করবে? তারা সবাই তো রাজনৈতিক ভাবে নিয়োগপ্রাপ্ত এবং তারা নিজেরাই তো দুর্নীতিগ্রস্ত। তাদের বিরুদ্ধে সুস্পষ্ট লক্ষ লক্ষ টাকা দুর্নীতির প্রমাণ আছে। গায়ে মানে না আপনি মোড়ল, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ব্যর্থ মহিলা। দুর্নীতি দমন কমিশন বলছে আমরা আর তদন্ত করব কি? প্রধানমন্ত্রী এই কথা বলেছে। এক সংসদ সদস্যের এমন বক্তব্য প্রসঙ্গে সংসদ নেতা বলেন, যে ভেঙেছে তার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য ছিল। এখানে দুর্নীতি দমন কমিশনে তো এই কথা বলার না। এই কথা যে কর্মকর্তা বলেছে, যদি আমি জানতে পারি তাহলে তার ব্যাপারেও খোঁজ নিতে হবে। আমি দুর্নীতি দমন কমিশনকে বলবো যে 300টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রত্যেকটা তদন্ত তাদের করতে হবে এবং রিপোর্ট দিতে হবে। এটাই আমার কথা। এদিকে বিএনপি